নমস্কার বন্ধুরা, টিপ স্টেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বলবো 12টি রাশির মধ্যে যে 6টি রাশির মানুষরা তুখোর বুদ্ধির অধিকারী হন সেই বিষয়ে। রাশিচক্রে 12টি রাশি বর্তমান। প্রত্যেক রাশির জাতক জাতিকাদেরই ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য আছে। এর একটি হলো বুদ্ধি। মেধা বা বুদ্ধিমত্তা একেবারেই একজনের নিজস্ব গুণ বা বিশেষত্ব। তবে জ্যোতিষশাস্ত্র বলছে কার বুদ্ধিমত্তা কতটা বেশি বা কম, কতটা একজনের ক্রিয়া প্রতিক্রিয়া, তার সমস্তটাই নির্ভর করছে সেই পুরুষ বা মহিলার রাশির ওপর। আজ এই ভিডিওতে আমি বলবো সেই 6টি রাশি সম্পর্কে, যেসব রাশির জাতক জাতিকাদের বুদ্ধি সবচেয়ে বেশি। এরা সহজেই যে কোনো সমস্যা কাটিয়ে বেরিয়ে আসতে পারেন। তো কি সেই 6টি রাশি, জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব দুর্দান্ত ভিডিও টিপস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। এক, মিথুন রাশি। মিথুন রাশির মানুষেরা যতটা মেধা সম্পন্ন হন ততটাই বুদ্ধিমানও হন। এই রাশির জাতক জাতিকাদের বলে দিতে হয় না কোন ক্ষেত্রে কিভাবে বুদ্ধি খাটাতে হবে। দুই, সিংহ রাশি। সিংহ রাশির মানুষদের বুদ্ধি ক্ষুরধার হয়। যে কোনো পরিস্থিতিতে এরা ঠিক লড়াই করে এগিয়ে যেতে পারেন। লক্ষ্য পূরণের জন্য এরা নিজেদের সেরাটা উজাড় করে দেন। তার জন্য যতটা বুদ্ধি যেভাবে খাটানো দরকার সেভাবে খাটিয়ে নিতে পারেন। তিন, কন্যা রাশি। সমস্ত রকমের ঝঞ্ঝাটপূর্ণ পরিস্থিতিতেও কন্যা রাশির জাতক জাতিকারা তা কাটিয়ে বেরিয়ে আসতে পারেন। এদের মেধা যেমন বেশি তেমনই এদের বুদ্ধিও। চার, তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের বুদ্ধিমত্তা বেশ ভালো। এরা নানা পরিস্থিতি জয় করে নিতে পারেন নিজেদের বুদ্ধির বলে। কোন সময়ে কিভাবে সমাধান করতে হয় এরা জানেন। এদের বিচার আদর্শ খুবই পোক্ত। বুদ্ধির দ্বারা সহজেই এরা সমস্যা কাটিয়ে উঠতে পারেন। পাঁচ, কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকারা বেশ স্মার্ট হন। এরা খুবই মন থেকে অন্যের কথা শোনেন, আর তার জেরেই এরা বুদ্ধি দিয়ে সমস্যা সমাধান করেন ঠান্ডা মাথায়। ৬, মীন রাশি। মীন রাশির মানুষরা বিশেষত শান্ত স্বভাবের হন। এদের বুদ্ধি বেশ ক্ষুরধার হয়। আবেগকে বুঝে বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার জন্য এই রাশির জাতক জাতিকাদের জুড়ি মেলা ভার। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এমনই সব দুর্দান্ত ভিডিও টিপস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।